এখান থেকে কিছু চায়ের দোকান থেকে কেক নেওয়া হলো। তোমাদেরকে একটাই কথা বলবো যে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পরে তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে ব্লগটা শুরু করলাম। ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে আজকে আমি আর মামনি বেরিয়েছি। আমি আর মামনি তোমাদেরকে ওই ফেসবুক দিয়ে যারা রয়েছে আমার ফ্রেন্ডরা, তাদেরকে আমি একটা বলছিলাম ওই যে আমার আর মামনির এক জায়গায় একটু লাঞ্চের ইচ্ছে রয়েছে, ওখানে যাব। অনেক আমি তো আসলে যেহেতু ইউটিউবারদের বারবার বলি, ভীষণ ফলো করি, তো ইউটিউব দেখে দেখছিলাম যে এক জায়গায় বাঙালিয়ানা যেহেতু আমরা খুব পছন্দ করি, আর সেরকম কিছু জমিয়ে কষিয়ে বাঙালিয়ানার কিছু ভালো অফার চলছে, তো যাই। তোমরা গেস করতে পারছো কোথায়, তো সেইটা হচ্ছে গিয়ে তোমাদেরকে হয়তো শর্টসে একটা দেবো, কোথায় তোমরা সেটা জানতে পেরে যাবে। কিন্তু বাকি ডিটেলসটা আমরা কিরম কি মজা করলাম, কিরম কি খেলাম, সবটা কিন্তু আমার ভিডিওতে আসবে। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। কিন্তু কত কিছু করতে পারি, এত ভিড়, তাও হচ্ছে গিয়ে খাওয়ার জন্য, মানে বাঙালি এই জন্যই বলে খেয়ে মনে খাওয়ার জন্য এত লাইন দিয়েও না কি আমরা ঢুকবো। কলকাতা রাজবাড়ির লাইন, মানে আমরা তো 12টার মধ্যে এসছি বলে লাইন পেয়েছি, কিন্তু আলটিমেটলি লাইনে দাঁড়িয়ে মামনি বলছে এতক্ষণ লাইন কিছু যদি এখানে পাওয়া যায়, আলটিমেটলি কিছু তো পাওয়ার রাস্তা নেই। এখান থেকে সেই চায়ের দোকান থেকে কেক নেওয়া হলো, দুটো পিস কেক নিয়ে যাই। মামনি হচ্ছে গিয়ে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাক, আমাদেরকে দেখিয়েছি লাইনগুলো, দেখাচ্ছি, দাঁড়াও। তাও শুরু দাম, তাও যদি 11টার আগে আসতাম আরও ভালো হতো, কিন্তু এত দেরিতে এসছি, এত কিছু করার নেই, মানে দেরি মিন্স 12টার আগেই চলে এসছি। তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মা বসারও জায়গা নেই, কী করবে মামনি, যাই একটু কেকটা দিয়ে খাক। এসে আটকে যাওয়ার মতো লাস্ট মুহূর্তে এসে আবার আটকে যাওয়ার মতন এসে দাঁড়িয়ে পড়েছি, গেটের সামনে ঢুকতে পারছি না। ফাইনালি এবার লাইনে এসে দাঁড়িয়েছি, আমি আর মামনি দুজনেই হাসছি। 12টা থেকে 3টে, এই আর দুটো 2 ঘন্টা ধরে লাইন দিয়ে, আর কী লাইন পড়েছে, মানে শয়ে শয়ে লোক রিটার্ন যাচ্ছে। আর মানে ফুল তোমাদেরকে ডিটেলস নেক্সট ইয়ারের জন্য ভিডিওটা তো একটু লেটে আপলোড হবে, নেক্সট ইয়ারের জন্য তোমাদের জানিয়ে দেবো। লস্যিটা, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, শুরুতেই এটা পেয়ে আসলে আর পারা যাচ্ছে না, মামনি আর পাচ্ছে না, দাঁড়াও। Thank you.
এতগুলো আইটেম, অবশ্যই ভাত আছে, পোলাও আছে, আলু ভাজা। এবার একটু একটু মিসম্যানেজমেন্ট হচ্ছে, যেমন আমার পাতে বেগুনি পড়েনি, আমি সেটা বললাম, আমি আর নেই ওনি বলে দিয়েছি জাস্ট ওদেরকে, কিন্তু মামনি যেমন লেবু লঙ্কা পড়েনি সেটা বললাম, সার্ফে একটু প্রবলেম হচ্ছে, এত লোক, এত লাইন, এত কিছু ম্যানেজ করতে হচ্ছে বলে। কিন্তু তাও ওভারঅল কলকাতা রাজবাড়ি তুমি যেভাবেই হোক আলটিমেটলি একটা ব্র্যান্ডিংটাও ম্যাটার করে। সেই ক্ষেত্রে আমরা সিক্স বালিগঞ্জ প্লেস বলি, স্পেশালি কস্তুরি, আমরা তো ষোলোয়ানা, বাঙালিয়ানা, তেরো পার্বণ, সপ্তপদী, পদ্মাপাড়ে, মানে বাঙালিয়ানা মানে আমরা প্রচুর প্রচুর খাই। তার মধ্যে সিক্স বালিগঞ্জ প্লেস কস্তুরি যেমন ওয়ান অফ দ্য বেস্ট, এটা টোটালি জিরো। যদি আমাদের রেটিং বলতে হয়, দিতে হয়, তাহলে রেটিংটা হচ্ছে গিয়ে আমি দেবো থ্রি এর বেশি আর না, মানে ফাইভ স্টার, ফোর স্টার, থ্রি স্টার, থ্রি এর বেশি একদমই নয়। হ্যাঁ, হয়তো ডাল, আলু ভাজা, তারপরে হচ্ছে গিয়ে কোফতা, তারপরে এঁচড় চিংড়ি মটন দু পিস করে, তারপরে যাওয়া মাত্রই লস্যি, মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়, অনেক কিছু, অনেক আইটেম। কিন্তু টু নাইনটি নাইন যেটা আমরা বলছি, ওটা কিন্তু টু নাইনটি নাইন প্লাস জিএসটি আছে, জিএসটিটা কিন্তু মাস্ট, সেটা তো ওরা এখানে বলছে না, কিন্তু বিলে কিন্তু অ্যাড হচ্ছে, বাট কোয়ালিটি একদমই নয়। তোমরা হয়তো এই ব্লগটা নেক্সট ইয়ারের জন্য, মানে নেক্সট ইয়ারের জন্য তোমরা হয়তো এই জিনিসটাই আসবে, আবার প্রত্যেক বছর যেহেতু আসে, একদম নয়, আমি প্রেফার করবো।